হাই ফ্রেন্ডস, প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের বানাবো দেশি চিকেনের রোস্ট। ভীষণ মজাদার এই রেসিপি, একবার খেলে স্বাদটা কিন্তু মুখে লেগেই থাকবে। তাহলে চলুন, কিভাবে বানালাম আমি এই রোস্টটি আপনারা একবার দেখে নিন। এর জন্য প্রথমে নিয়েছি চিকেন, চিকেনটাকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন কিভাবে কেটেছি? রোস্টের মাংস একটু বড় রাখলেই বেশ ভালো। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো। এখন লবণ আর হলুদটাকে খুব ভালোভাবে এই মাংসটার সঙ্গে মিক্স করে কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপর আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। এখানে সাদা তেল দিয়ে এখন হলুদ আর লবণ মাখানো চিকেনটাকে ফ্রাই করে নেব। একটু সময় নিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নেবেন। চিকেনটা যত ভালোভাবে ফ্রাই হবে, এটা কিন্তু খেতে তত বেশি টেস্টি হবে। মিডিয়াম টু হাই হিটে রেখে চিকেনটাকে আমরা ফ্রাই করে নেব। এই যে দেখুন, এটা ফ্রাই করা হয়ে গেছে। এখন তুলে নিয়ে বাকি চিকেনগুলোকে এখানে দিয়ে দিলাম, সেগুলোকেও একই রকমভাবে এখানে আমি ফ্রাই করে তুলে নেব। সবগুলো চিকেন এখানে ফ্রাই করে নিয়েছি আমি। এখন ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আমি কিছুটা তেল এখান থেকে কমিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি দারুচিনি আর এলাচ। এখন এই সব মশলাকে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। এরপর দিয়ে দিলাম আদা রসুনের বাটা, 2 চামচ এখানে দিয়েছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে আমি টক দই, 2 চামচ টক দই দিয়েছি। আর দিয়ে দিলাম আমি 2 চামচ এখানে টমেটো সস। এখন এই পুরো মশলাটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চামচ জিরা গুঁড়া, আর দিয়ে দিলাম রোস্টেড মশলা। চিকেন রোস্টেড মশলা কিনতে পাওয়া যায়, সেই রোস্টেড মশলাটাই এখানে আমি দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 কাপ দুধ। দুধের পরিবর্তে আপনারা জল দিয়ে কিন্তু এটা তৈরি করে নিতে পারেন। এর টেস্টটা বাড়ানোর জন্য আমি এখানে দুধটা ইউজ করলাম। এখন মশলাটা দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা যত কষানো হবে তত কিন্তু এই রান্নাটার টেস্টটা অনেক বেশি ভালো হবে। এখন আগে থেকে ভেজে রাখা চিকেনের পিসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রায় 2 মিনিট মতো এই চিকেনটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব মশলাটার সঙ্গে, যাতে এর মধ্যে খুব ভালোভাবে মশলাটা লেগে যায়। তারপর এখানে আমি একটু জল দিয়ে দিলাম, খুবই কম জল দিয়েছি। আর আমি এখানে রান্নাটা করব পুরো দুধে, 1/2 কিলো এখানে আমি দুধ দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। আপনারা চাইলে পুরো রান্নাটা কিন্তু জল দিয়েও করতে পারেন। এখন ঢেকে আমি এটাকে রান্না করে নেব প্রায় 10 মিনিট মতো। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি একটু চিকেনগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। এগুলো ভালোভাবে উল্টে দিয়ে আবারও আমি ঢেকে রান্না করে নেব প্রায় 10 মিনিট মতো। প্রায় 10 মিনিট মতো হয়ে গেছে, দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটা কমে গেছে। এই পর্যায়ে যদি লবণ লাগে তাহলে আপনারা চেক করে একটু লবণ দিয়ে দিতে পারেন। এই তো তৈরি হয়ে গেল আমাদের চিকেন রোস্ট। আপনারা চাইলে গ্রেভিটা আরও শুকনো করে দিতে পারেন, তবে এই যে গ্রেভিটা রয়েছে এটা কিন্তু যখন গ্যাসটা বন্ধ করে দেব গ্রেভিটা অনেকটা পরিমাণে কমে যাবে। রেডি হয়ে গেল আমাদের চিকেন রোস্ট। তো কেমন লাগলো আজকের আপনাদের কাছে এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এই রকমই রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্ত, ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, টাটা।